মুসলিম সেনাপতি ওই ময়দানে পৌঁছে গিয়ে ইনকোয়ারি করে জানতে পারলেন কাফেরদের সৈন্যের সংখ্যা মুসলমানদের থেকে বহু গুণ বেশি। উনি বিচলিত হয়ে পড়লেন, আমাদের রাষ্ট্রপতির কাছে সংবাদ পাঠাইলেন, হুজুর অবস্থা বেশি ভালো না, এই যুদ্ধ যদি বেড়ে যায় একজন মুসলিম সৈন্যের চিহ্ন এই ময়দানে খুঁজে পাওয়া যাবে না, কারণ কাফেরদের সংখ্যা আমাদের চাইতে বহু গুণে বেশি। এখন আপনি কি পরামর্শ দেন? আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাদের আর একজন সেনাপতি খালিদ বিন ওলীদ কোথায়? খালিদ বিন ওলীদ ইসলামের খালিদ বিন ওলীদের সঙ্গে পরামর্শ করলেন, বললেন খালিদ রে 60,000 কাফিরের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের কত জন সৈন্য হইলে ভালো হয়? খালিদ বিন ওলীদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই যথেষ্ট। ওখানে তোমাকে সেনাপতি বানাইয়ে দিলাম। খালিদ বিন ওলীদ যখন এয়ারপোর্টের ময়দানে পৌঁছাইলেন, মুসলমানেরা খালিদকে দেখে খুশিতে আত্মহারা পাগল তারা। খালিদ বিন ওলীদ, এই মুসলমানেরা, আমি জানতে পেরেছি তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছ, কারণ আমরা সংখ্যায় কম। তোমরা কি জানো না আমরা সংখ্যা দিকের উপরে আস্থা রেখে লড়াই করি না, সম্পূর্ণ ইমানি বলে বলিয়ান হয়ে আমার মাওলা পাকের সাহায্যের উপরে আস্থা রেখে লড়াই করি। আমি জানতে চাই তোমাদের মধ্যে কোন মোনাফেক বেঈমান আছে নাকি? সবাইকে বলুন, না না, আমরা সবাই ঈমানদার, তাহলে তো আল্লাহর সাহায্য আছে আমাদের পক্ষে। খালিদ বিন ওলীদ মুসলমানদেরকে 40টা দলে ভাগ করলেন, প্রত্যেকটা দলের ভিন্ন ভিন্ন আমির ধার্য করে দিলেন, উনি তো গোটা জামাতের আমির থাকলেন, আর কিছু সৈন্য ওনার সঙ্গে থাকলো। খালিদ বিন ওলীদ বলে, মুসলমানেরা, আমি আল্লাহু আকবার বলে একটা স্লোগান দিব, তোমরা আমার সঙ্গে বাস্তবকর যে আল্লাহ আকবার ছাপাই করবা। সত্যি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে না রাই তাকবীর বলে হুংকার দিলেন, 30,000 মুসলিম সেনাবাহিনী বাস্তবকর যে আল্লাহ আকবার বলে ছবি দিল, মুসলমানদের তরফে ছবি দিয়ার মুখের ময়দান থরথর করে কেঁপে উঠল, সমস্ত কাফের সেনাবাহিনীর হৃৎকম্প শুরু হয়ে গেল। আমি আপনাদের সঙ্গে থাকলে কোনো অসুবিধা চিতে পিঠে কোন পাবেন? আমি জান্নাতে চিতে পিঠে আছে না নাই? খালি আমাকে বিচিরি বানায় কাজ থেকে ভালো কিছু আছে জান্নাতে, কথা কর না কেন? আর বাবুকে এসেছে চিতে পিঠে রে ভাই, এসে ইনে চোখটা আমরা এসে কাজ করা যায় না, কোনো আসলে বিচি তো দোষ না, তো মিঠেই আপনারা কিনে এগিয়ে দেয় তার মধ্যে খালি চলি কথার কথা, কথা কর না কেন? আরো দোয়া দিবা নি আল্লাহ দিলে, আরো দোয়া দিবা নি ইনশাআল্লাহ। তবে একটু বিরক্ত করবানি আমার ভাই যান, তুমি অনেকবার আপনাদের পেয়েছো আল্লাহ পড়াইছে, তা আমার বলে তুই একবার পড়বে না ভাই যান, তো সে ব্যাটারি দেওয়া হবে চার্জ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত এইখানে থাকার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমার ভাই জানি যে আমরা দুনিয়াতে এসেছি আমাদের নিজেদের ইচ্ছা মতো, কে পাঠিয়েছে? আবার এখান থেকে যখন চলে যাব তখনও আল্লাহ পাকের ইচ্ছায় চলে যাবো, ঠিক না?
মনে না করলে কি হবে, না করলে থাকা যাবে মানে কথা কম আছে। আমার ভাইরা চলে যেতেই হবে, তবে কোন অবস্থায় যাবে বলে আল্লাহ তার যে অবস্থা পাঠিয়েছিলেন এখানে বসার কারণে আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের গুণা মাফ করে দেন। দিনের মজলিসে বসলে গুণা হয় না গুণা মাফ হয়? গুণা মাফের দরকার আছে না? এছাড়াও আপনারা এখানে বসেছেন আল্লাহ কোরআনের ছাত্র হয়ে কোরআন শিখবার জন্য বসে আছেন, একাটুকু স্থান আপনাদেরকে সময় করছে কোরআন হাদিস, ঠিক কিনা? আপনারা এক বৈঠকে সেই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন, আপনারা এখন সাধারণ লোক নাই, আল্লাহ আর কোরআনের ছাত্র হয়ে গেছে। আবার রসুল বলেন কোরআনের ছাত্র তারা হবে, তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দান করবে। আমরা জান্নাতে যাব হিসাব দিয়ে না বিনা হিসাবে। কার কার নিয়ত আছে হাত উঠে করে দাঁড়ায়, তার কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে জোরে তা না আমি ভাইরা জান্নাতের সমস্ত নিয়ামত সামগ্রী আল্লাহ তৈরি করেছেন ইমানদার নারী পুরুষের জন্য, কোন বেঈমানের কথা লেখা জান্নাতের নিয়ামত সামগ্রী নাই। বাড়িওয়ালার উপরে খুশি হয় আল্লাহ কত বাড়িওয়ালার উপরে খুশি চলে মাত্র, শয়তান আমাদের পিছনে লেগে আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দিয়ে দুজনে সরে কেন আমি আমার ভাইরা বন্ধুরা তো বলতেছিলাম, আরে একজন ইমানদারের কতটা বলে একজন ইমানদার দুনিয়া তো যতদিন জীবিত থাকবে ততদিন আসমান জমিন আল্লাহ পাক ঠিক রাখবেন, একজন ইমানদার যেদিন থাকবে না এই আসমান জমিন কি আল্লাহ ভেঙে চোপার করে দিবেন? কথা পান ঠিক কি ঠিক না? আমি তোমার ইমানদার বান্দা বান্দীদের সামনের দিক দিয়ে হামলা চালাবো, পিছনের দিক দিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চতুর্দিক দিয়ে হামলা চালাবো, যতদূর সে ইমান নিয়ে কবরে যাইতে না পারে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা এখন এই বিদেশে আমাদের লড়াই করা লাগবে বলে কিভাবে লড়াই করবো? লাঠির বাড়ি ইতিহাস দড়ায় না দড়ায়? আরে বলে কি ডরায় কিসে ডরায়? আমার রসুল বলেন যা দিদু ই মানা করুন তোমাকে তোমার ভিতরে শক্তি বাড়াও ধরে চলছে। আমার ভাইরা ইমান যদি শক্তিশালী হয় মজবুত হয় তাহলে ইবলিস তার সাথে লড়াই করতে পারে না। ইবলিসের তো দল আছে দুনিয়ায় আছে না নাই? আল্লাহর একটা দল আছে দুনিয়ায়। আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহিল আমার আল্লাহ পাক
কোরআন শরীফের ভিতরে বলেন আলা ইন্না হিযবাশ শাইতানিহুম খাসিরুন, শয়তানের দলে যারা থাকবে শেষ পর্যন্ত ওরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কে বলছে? কোরআনের আয়াত তার অর্থ এগুলো বিশেষ হয় আপনাদের, কোরআন সত্য না অসত্য? আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে না শয়তানের দলে? এখন শয়তানের দলে লোক বেশি, ওয়াকাসার বৃদ্ধি বেশি, কথা কন না কে? আল্লাহর দলে লোক নাই, যার কারণে এখন আল্লাহর দলে যারা আছে আল্লাহর সাহায্য লাভের জন্য হচ্ছে না, সারা দুনিয়াতে মুসলমানদের উপরে মায়ের শুরু হয়েছে। কথা কন আফগানিস্তানের মুসলমানেরা ১৪ লক্ষ ১৫ লক্ষ রোহিঙ্গা মুসলমানের আশ্রয় নিয়েছে। আমার বাইরে কেন আসছে মুসলমানেরা? আল্লাহ সাহায্য পায় না বলে আমাদের সেই ইমান খাতি নাই, আমাদের তো ইমান কদরের নামাজ মসজিদে নিবার করেন না। কথা কথা ওই ইমানে, যে ইমানে মুসলমানদেরকে মসজিদে নিতে পারে না, যে ইমানে মহিলাদেরকে মাথায় কাপড় দিতে পারে না, পর্দা রাখতে পারে না, সেই ইমানের দ্বারা আল্লাহ সাহায্য আশা করা যায় না কি মহিলা? তারা তুমি এখন কোনটা ইমানদার কোনটা বেঈমান, কোনটা ইহুদি কোনটা খ্রিস্টান, কোনটা বৌদ্ধ কোনটা মুসলমান, চিনার কোনো কায়দা নাই। কথা কন না কে? সব এক বরাবর হয়ে গেছে, যার কারণে এখন ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে ডরায় না, আমরাও যা ওরাও তা। কথা কথা আগেকার দিনে কুত্ত খেয়াও দিলে শিয়াল শিয়াল শিখে দূর হইত, এখন কুত্ত রাস্তার এই পাশে খেয়াও ওই পাশে শিয়াল খায় খাও। কথা কথা ওদের সাথে একটা লিয়া তৈরি করছে, খাতি মরা করে এই পাশে শুয়ে দেখে ওই পাশে চুরি খায়, কোনো ভয়টা ভিতরে নাই। কথা কম না খাবি না? আগেকার দিনে ভয় ছিল না, শিয়ালের কোথায় খেয়াও করলে শুয়ে শুয়ে তো হইতো, ওর পিছনে রাস্তাতে পাতা বের হইতো। কথা কম না খাবি? আমরা রওজাতুল আজমে একটা ঘটনা করছি, একবার ফজরের আজান দিছে তো সে করতেছে খুলে দিচ্ছে যে মোরক প্রবেশে বাইরে গাছের মাথায় উঠে দিয়ে দিচ্ছে আজান, আজান মানে বাঘ দিচ্ছে কুকুরি, ও বাঘ শুনে শিয়ালের তো দূরে চলে গেছে, আর শিয়াল দেহে পরে হলো গাছের মাথায়, তো এখন তাহলে না নামাইয়া তো কিছু করা যাচ্ছে না। তো আপনার যে মুয়াজ্জিন আজান দিলে তো নামিয়ে আসে জামাত করি, আমি যদি নামি জামাত হবে নাই না কোরবানি হয়নি? কথা কর না তো উপরে দড়ি টানি করে তাকাই চাইছে বুয়াই জনের পাশে কুত্তো একটা শুয়া, কয় যে নামাজ তো পড়বো, তুমিও মুসল্লি আমিও মুসল্লি, তো সে ইমামতি করবে না কি না? ও যে বুয়াই জনের পাশে ইমাম ঘুমাই দিয়েছে আমি ওঠে নাই, তার একটা ডাক দাও আমি নাম খুঁজছি। তো সে আর আল্লাহ অজু বানায় আসি কুত্ত দেখে শিয়ালের অজু থাকতো না, আর এখন রাস্তার এই পাশে মুসলমানদের চেহারা দেখে মুসলমানদের ঘরের দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানদের তরতঙ্ক শুরু হয়ে যাইত, আর এখন আমরা পাশা বাইরে প্যান্ট করি মুসলমানের দল বদল তাই, আমরা নামাজ করি না ওরাও নামাজ করে না, আমরাও খেলাই মতো ওরাও খেলাই মতো, আমাদের মেয়েরা জিনিসের প্রেম করে মুসলমানের মেয়েরাও জিনিসের প্রেম করে, আমরা সুদ খায় ওরাও সুদ খায়, আমরাও নামাজ করি ওরাও না।
নামাজ পড়ে না এখন আর তোমাদের দেখলে ইহুদি খ্রিস্টানরা ডরায় না এই আমার ভাইরা আরে আল্লাহ মুসলমানদের আলাদা একটা চিহ্ন আছে না নাই ইমানদারের একটা আলামত আছে ওইটি দেখেই চেনা যাবে কোন সুন্নতের মার্কা দিয়ে চেনা যাবে ইমানদারদেরকে জোরে কান ঠিকই ঠিক না এখন আর সুন্নত ভালো লাগে না ওসব ছেড়ে দিয়ে এখন আমরা ইহুদি মার্কা মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে ইহুদি মার্কা খ্রিস্টান মার্কা এক প্রকারের গাই আছে আবালের মতন সে কাড়া কাড়া সিং আবাল মার্কা তাই আমাদের ছেলেরা এখনো তুলনামূলক ভালো আছে ওরা কয় নাই যে তার ছেলেরা এখনো কয় নাই কিন্তু কিছু কিছু মেয়েরা শুরু করে দিচ্ছে আমি এখন এখন ঠিক না মুসলমানের মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে মাথায় কাপড় নাই শার্ট যায় গেঞ্জি যায় দিচ্ছে আল্লাহর সাহায্য পাবো তবে বন্ধুরে এখানে আমরা যারা বসেছি আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের মধ্যে ইমানের নূর আল্লাহ দান করছে তা না হলে এতক্ষণ পর্যন্ত কোরআনের মধ্যে এসে বসে থাকতেন না এখন আমাদের কি করা দরকার বলে আমার রসুল বলেন তোমরা দুনিয়াতে আল্লাহর সাহায্য লাভ করতে চাও তাহলে চাপিও ইমান আক্রম তোমাদের ইমানকে শক্তিশালী বানাও সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ইমানকে কিভাবে নতুন বানাবো শক্তিশালী বানাবো মজবুত বানাবো আমার নবীজি বলে দিন থাকছিল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথা বেশি বেশি বলো তার মানে হলো ইমানি আলোচনা বেশি বেশি করো তাহলে তোমার ইমান মজবুত হয়ে যাবে কথা আমার ভাইরা বন্ধুরা তাহলে কিভাবে আমাদের ইমান মজবুত হয় শক্তিশালী হয় এই ব্যাপারে কিছু পরামর্শ দিতে চাই দিব শুনে যাবেন না ও ভাইরা শুকরিয়া আদায় করলে আল্লাহ দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে তাহলে ইমান যে আল্লাহ আপনাকে আমাকে দান করছেন এটি একটা নিয়ামত কিনা ইমানের চাইতে বড় নিয়ামত আর কিছু নাই যে নিয়ামতের কারণে আল্লাহ আপনাকে আমাদের জান্নাত দান করবেন এমনকি বলা হয়েছে এই দুনিয়া থেকে কিন্তু যারা পরিবার ইমান নিয়ে যারা বিদায় হবে সকল শেষে হইল আল্লাহ বান্দাকে জান্নাত দান করবেন বলে কি পরিমাণ জান্নাত এই দুনিয়া বিশাল দশটা দুনিয়ার সমান জান্নাতের মালিক তাকে বানাই রাখবে আমার ভাইরা বন্ধুরা আমাদের ইমানকে কিভাবে আরো মজবুত করবো বলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেন কথা কয় নিয়ামতের না শুকরি করলে নিয়ামত বাড়ে না কমে এখন যে কোনো নিয়ামত মুসা আলাইহিস সালাম একবার যাচ্ছেন আল্লাহর দরবারে তাকে পথে একটা লোক বসে বলতেছে হুজুর আপনি কোথায় যান আল্লাহর দরবারে আল্লাহর কাছে একটু বললেন আল্লাহ যেন আমার নিয়ামত একটু কমাইয়ে দেয় টাকা পয়সা ঘরে খোলার জায়গা নাই মাল সম্পত্তি এত বাইরে গেছে বাড়ি ঝামেলা আল্লাহকে বললেন আমার সম্পদ একটু কমাইয়ে দেয় আমরাও তো কমানোর ফিকিরে আছি তাই না সম্পদ কমানোর ফিকিরে আমরা না বাড়ানো ফিকিরে কোনটা ভাই আমার ভাষা বুঝা যাইতেছে ভাই না বলবো যে ঠিক আছে বলবো তোমার কথা কিছু বুঝ যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধা মহিলা পাঞ্জাব তার ঘরের ভিতর বসা সে বলতে হে নবী মোসা আপনি কোথায় যান বলে তোর পাহাড়ে আল্লাহ দরবারে ঠিক আছে আমার একটা প্রস্তাব আল্লাহ পাকের কাছে বলবেন কি কয়ে আল্লাহ যেন আমার সম্পদ একটু বাড়াইয়া দেয় বলে ঠিক আছে বন্ধু তোমার কথা কিছু দূরে গিয়ে গেছে লোকে একটা ল্যাংড়া আরে হাত নাই পা নাই ছোট ছোট জীবন জীবন হাত পা দুটোর উপরে তার ভিক্ষে করে সে জিজ্ঞেস করতে যে নবী মোসা কোথায় যান আল্লাহ দরবারে তাহলে ভালো আমার একটা প্রস্তাব আল্লাহ পাকের কাছে বলে কি আল্লাহ পাক যা কিছু দুনিয়াতে সৃষ্টি করছে কোনো না কোনো কারণে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানাইছে কথা কয় আল্লাহ আমারে বানাইছে কি জন্য আমারে দিয়ে কর দেখি
এটি শুনিয়ে এসে দুনিয়ার কোন কামে কামার লাগে না, দুনিয়ার কোন কামে লাগে টাকা কন্যা। আমার ভাইরা বলে ঠিক আছে, মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর দরবারে, প্রবন্ধ নিয়ে এক পর্যায়ে বললেন আল্লাহ আজকে তিনটে প্রস্তাব উত্থাপিত হয়েছে, তার সম্পদ কমাইয়ে দিতে বলছে। আল্লাহ বললেন না, তার সম্পদ আমি কমাবো না, আরো বাড়াইতে থাকবো। সুবহান আল্লাহ, নাই না ভক্তি না ভক্তি দিতে হয়েছে। আমার ভালো লাগতেছে আমার ছোট ভাটি যুবকরা এত রাখুন বসে রয়েছে, যুবকগুলো তো এতগুলো থাকে না, আমার খুব ভালো লাগতেছে আমার ভাটি গুলো করে একটু দুয়া দিবেন আপনারা। এবার বলতেছে আল্লাহ ওই বৃদ্ধা মহিলা তার সম্পদ বাড়াই দিতে বলছে, আল্লাহকে ওর সম্পদ তো বাড়াবোই না, আরো ও যে ভাঙ্গা ঘরে শুয়ে রয়েছে কালকে ঘূর্ণিঝড় পাঠাবো, ওই ভাঙ্গা ঘর নদীর ভিতরে দিয়ে ফেলাবো। আমি বাড়ি যাওয়ার সময় ওই জমিলোকের সম্পদ অর্ধেক নিয়ে ওই পিছিয়ে দিয়ে যাবো। আল্লাহ তোরে বিচারের দায়িত্ব দিচ্ছি, তুমি ওই পিছিয়ে দিবা না কেন, গরু পালক তার সাথে তোমার এত পিছন করতাম। আল্লাহ কে মশা, ওই মহিলা তো আমার শ্বশুর আদায় করে না, তুমি তাকে বলে দিও তার নিয়ামত যদি বাড়াতে হয় তাহলে সে যেন বেশি বেশি আমার শ্বশুর আদায় করি। কি যত্ন বানাইছে সেটা সুন্দর চাইছে। আল্লাহ কে মশারে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল আছে, ওই দেওয়ালে একটা ছিদ্র আছে, আমার জান্নাতি বান্দা বান্দীগণ যখন খানা খাইতে বসে জান্নাতে ওই ছিদ্র দিয়ে জাহান্নামের দিকে নজর পড়ে তখন তাদের মন খারাপ হয়ে যায়, আমি ওই ল্যাংড়ারি খুলিয়া ওই দেওয়ালে ফুটো গুন্দ বোঝা যাইতেছে কথা। মুসা আলাইহিস সালাম ফেরত আসছে, এখন ওই ধনী লোকের সঙ্গে দেখা, তার কি খবর হে মুসা, কয় তোমার সম্পদ যদি কমাইতে হয় তাহলে বেশি বেশি আল্লাহ না শুকরি করো। এখন ওই লোকটা বলতেছে কি আসার জন্য খেয়ে নেব খারামি, আমি তো শুধু করতে পারবো না, আমার পরলোকত আমাকে এত নিয়ামত দান করছে, তোমাকে আমি না শুকরি করবো কোনোদিন আমি পারবো না, বরং এখন থেকে আরো বেশি বেশি শুকর আদায় করবো। তোমার সম্পদ যদি বাড়াইতে হয় নিয়ামত যদি বাড়াইতে হয় তো আল্লাহ তোমাকে বেশি বেশি শুকুর আদায় করতে বলছে। বুড়ি তা কি বাদিছে কি বা শুকুর হব তোমরা বাপু আমার ভাইরা এখন আসছে সেই ল্যাংড়ার কাছে, ল্যাংড়ার কাছে কি খবর হে নবী মুসা, মুসা নবী তার না খবর পাল না, কাজে কম তো শুনি তার না শুনে ভয়টা হবে অনেক, না ওই লোক কম দিতেই বাবু তোমারে দিয়ে ওই জান্নাতের জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল আছে, দেওয়ালে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে জান্নাতীদের নজর পড়ে জাহান্নামের উপরে তাদের মন খারাপ হয়, তা তোমারে দিয়ে সেই দেওয়ালে দুটো বন্ধ হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই ল্যাংড়া বলে উঠলো আলহামদুলিল্লাহ, দোয়া কোনটা করছে সবাই এ কথা বলবে না, আমরা যত দোয়া করি আমার নবী বলে দিচ্ছে হে আমার উম্মত তোমরা যত দোয়া করো সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। তো শ্রেষ্ঠ দোয়াটা একটু জোরে পড়েন তো ভাই, কত সুন্দর করতে পারেন আমার ভাইরা,
ওই লাইনা আলহামদুলিল্লাহ পড়তে লাগিও পোসার মুখে দুয়া কোনটা পড়িস ইন্না লিল্লাহ পড় আমি মনে করছিলাম আল্লাহ পাক যে আমাকে ওয়াজ বানাইছে দুনিয়ার কোন কাজে আমাকে বিয়ে হয় না, কোন মেয়ে আমার সাথে বিবাহ করতে রাজি হয় না, কোন তরবর বৈঠক সালিশে আমাকে বউ ডাকে না, দুনিয়ার কোন কাজ আমাকে বিয়ে হয় না। আরে আমি মনে করেছিলাম আল্লাহ আমাকে বানাইছি, এখন দেখি না 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 আমার মহানবত আমাকে বিশাল একটা উদ্দেশ্য দিয়ে বানাইছি, আমার কারণে জান্নাতীদের আরামায় বৃদ্ধি পাবে, এটা তো বিশাল একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ আমাকে বানাইছি, আমি বড় সুখ খুশি, আমি বড় আনন্দিত। আমি তাকাই দেখি তার চিকন চিকন হাতটাও বেলুনের ভিতরে পু দিলে যেমন বড় হইতে থাকে মোটা হইতে থাকে, ওর সেই চিকন চিকন হাতটাও ওইরকম বড় হইতে লাগলো মোটা হইতে লাগলো, কয়েক মিনিটের ভিতরে সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে লাভ দিয়ে দাঁড়িয়ে পড়লো। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে, আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন, ইমানদারের ঘরে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন কথা বলেন ঠিক না, খ্রিস্টান করে ইচ্ছা করলে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইতে পারতেন, তা না করে আল্লাহ ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, ইমানও আল্লাহ আমাদেরকে দান করেছেন, তাহলে বোঝা যাইতেছে আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করেন। এখন আমাদের ইমানই দৌলতকে আরো বাড়ানোর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কথা মানছি কিনা, শুকরিয়া আদায় যখন করতে থাকবো আমার ইমানই দৌলত আল্লাহ পাক আরো বাড়ায় দিবেন, তখন আমাদের ইমান শক্তিশালী হবে, মজবুত হয়ে যাবে, দুনিয়ার কোন কাফের বেঈমান আমাদের কোন ক্ষতি করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা বন্ধুরা, ওই যে আমার নবীজি ইন্দুকালে দুই বছর পরে মুসলমানের তাকবীর ধ্বনি আল্লাহু আকবারের আওয়াজের মধ্যে আকর্ষণ আজও আছে না নাই? ইমানদার ইমানকে করে শক্তিশালী কথাগণ শয়তানের গায়ে ধরে আগুন কি না ভাই? আমি এখানে একটা নায়রাই তাকবীর আল্লাহু আকবারের সুরনা দিতে চাই, আপনারা কি বজ্রখণ্ডে আল্লাহু আকবার বলতে পারবেন? আমার ছোট ভাই যারা তরুণ যুবক আজকে এমন একটা আওয়াজ দিবেন, এমন একটা হুঙ্কার দিবেন, এই বয়সে এত জোরে কোনদিন বলেন আজকে প্রথম বলবেন, সবাই রাজি আছেন? যদি গলা ভাঙবে ভাঙবে ঠিক কিনা বলে আমি কাশি দিয়ে বড় সাফ করেন, আওয়াজ হতে পারে একটা হুঙ্কার হবে ঠিকই, আর মুখের ময়দানে সাহাবিদের মতো আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ হবে না আমি মনে করছিলাম তালে তালে করি, তারপরে বুঝলাম না তাল ঠিক আছে, তবে খুশি হলাম আপনাদের এই আচরণে ব্যবহারে আমার অন্তরটা একবারে ভরে গেছে, কি দোয়া করবো আল্লাহ এই মানুষগুলোকে আমার নবী যেই জান্নাতে থাকবে সেই জান্নাতে জায়গা দিয়ে সবাই জোরে সরে বলে না আমি। আমার ভাইয়েরা বন্ধুরা তো বলতেছিলাম কালীপুজোতে যখন নারায় তাকবীর বললেন 36,000 মুসলিম সেনাবাহিনী বস্ত্রকণ্ঠ আল্লাহ আকবার বলে ছাপান করলেন, খালি পুজোই তার বাহিনী নিয়ে কাফিরদের তীরের মাঝখানে ঢুকে তরবারি ঘোরানো শুরু করলেন, তার তীব্র আক্রমণে কাফিরেরা দুই দলে বিভক্ত হয়ে গেল, পিছনের থেকে অর্ধেক বিভক্ত, খালি ফিনলি তার বাহিনী নিয়ে ধাওয়া জোরে বেশিরভাগই পরাশায়ী, যারা জীবিত ছিল ওদেরকে গ্রেফতার করে আমাদের সেনাপতির সামনে হাজির করা হলো, মুসলমান
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নো মিটি মিটি হাসতেছিলেন আর বলতেছিলেন এই মুসলমানেরা তোমরা মনে করছো আমরা বসে হেরে যাব না না ইমানদারদের পক্ষে তো আল্লাহর সাহায্য থাকবে এখন ওই কাফের সেনাবাহিনীর শরীরের দিকে তাকাইতে লাগলেন তাকাই দেখেন ওদের কোমরে কি যেন উঁচু উঁচু জিজ্ঞেস করেন এই কাফের সেনাবাহিনী তোদের কোমরে উঁচু উঁচু কি এগুলো বের কর ওর থেকে বের করলো একটা শিশি ওর ভিতরে কালো কালো পানি জিজ্ঞেস করেন এই শিশির মধ্যে কি ওরাতে হুজুর বিষ সত্যি এই জিনিস খাওয়ার পরে যদি আপনি জীবিত থাকেন তাহলে আমরা আর দেরি করব না আপনার হাতে পরে না পরে মুসলমান হয়ে যাব আমার উম্মতের নারী পুরুষ সকালবেলা মানে ফজরের নামাজের পরে এই দুয়াটা তিনবার পড়বে মাগরিবের নামাজের পরে দুয়াটা তিনবার পড়বে দুনিয়ার কোন মাকলুক তার কোন ক্ষতি করতে পারবে না তিনবার করে ঘুর দিলেন বিশের গিলাস হয়ে গেল পানি এই পানি পান করে দূরে গিলাস নিক্ষেপ করে দাঁড়ায় পড়লেন আর বললেন কই যে কাফের সেনাবাহিনী তোদের বিশেষ তো আমার কিছু হলো না সঙ্গে সঙ্গে সমস্ত কাপড় সেনাবাহিনী কালো তোমার হাতে কালে না পড়ে মুসলমান হয়ে গেল আমার মায়েরা দুটো মুসলমানেরা বিজয়ী আর একটা যুদ্ধ হয়েছিল আমাদের এই উপমহাদেশে 1757 সালের 23শে জুন পলাশী মাঠে ইংরেজদের সাথে মুসলমানদের লড়াই হয়েছিল বাংলার শেষের সাথে নবাব সিরাজউদ্দৌলা এই যুদ্ধ করেছিল ইংরেজদের সঙ্গে বাংলার নবাবের সৈন্যের সংখ্যা ছিল 68,000 আর ওদিকে ইংরেজদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 3,000 3,000 সৈন্যের সঙ্গে যুদ্ধে মুসলমানেরা পরাজয় বরণ করলো 100 বছরের জন্য ইংরেজরা এই দেশের মানুষকে গোলাম বানাইল কথা ভাব কোথায় সে ব্রিটেন হাজার হাজার মাইল দূর তারা এই দেশে আইসে 200 বছর মুসলমানদের উপরে মাতুকরি করেছে এদের দখল করে রেখেছিল কথা ভাব এ ভাই জানে কেন বলে 3,000 কাফের কাছে 68,000 মুসলিম সেনাবাহিনী কেন পরাজয় বরণ করলো ওই সেই ঘটনাটা জানানোর জন্য বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কান্দারি হুশিয়ার নামে কবিতা রচনা করে গেছেন মুসলমানদের ছেলেদেরকে সাবধান করার জন্য ওই কবিতার ভিতরে একটা লাইন লেখা আছে কান্দারি তখন সম্মুখ ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে তার কিলাইদের খঞ্জ কেনই ঘটনা ঘটেছিল বলে মুসলমানদের ভিতরে মোনাফেক ছিল সেদিন সবচেয়ে বড় মোনাফেক ছিল বিন জাফর সেনাপতি মীর জাফর হিন্দু না মুসলমান মুসলমানের ছেলে সে হয়ে গেল খ্রিস্টান মার্কা মুসলমানের পক্ষপাতিত্ব না করে
দুনিয়ার টাকার লোভে মাথা বিক্রি করলো, খ্রিস্টানদের পক্ষে চলে গিয়েছিল, মুনাফিকি করার কারণে আল্লাহ পাক সাহায্য নাজিল করে নাই। বলে পান ঠিক ঠিক না, আরে আল্লাহ ইংরেজদের সাথে খ্রিস্টানদের সাথে আর একটা যুদ্ধ হবে মুসলমানের, এটা হাদিসে বাকিয়া বাংলা হিজ ভবিষ্যৎবাণী করে গেছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যুদ্ধটা হবে, ওই যুদ্ধে নেতৃত্ব দিবেন মুসলমানদের লিডার হবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ধরে কম সুবহান আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন খ্রিস্টানদের সঙ্গে, ইংরেজদের সঙ্গে যুদ্ধ করবেন, ওই খ্রিস্টানদের যত বানানো যত ক্ষেপণাস্ত্র যত পারমাণবিক অস্ত্র বলেন, ঈসা আলাইহিস সালাম তাকে বাতাসে মুহূর্তের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে। আমাদের খালি কেড়াই নিয়ে ঈসা আমাদের সাথে থাকতে হবে, আমাদের আর অস্ত্র দরকার নেই, কেড়াই আছে না বাবু কথা কম দেখে ওই যে পিঠে এবার ঠান্ডা করে দিব। জোরে কম সুবহানাল্লাহ, যদি সেই পর্যন্ত জীবিত থাকি আমরা ওই যুদ্ধে অংশ নিব, তার কাছে নিয়ে ধাপচু করে দেখা আল্লাহ আমাদের কবুল করে নিয়ে ধরে কানা অতদিন বাস পানি বাবু নাও যদি পারছি, আমাদের সন্তান থাকবে না, আমাদের বংশধর থাকবে না, তো বংশধর ওরা যদি নেকির কাজে অংশগ্রহণ করে আমরা কবরে শুয়ে নাকি পাবো। আজকে এই ময়দানে যারা বসেছে এবারে আপনাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে, ওরা আল্লাহ তারা এখন আপনাদের উপরে খুশি, তাদের সন্তান দিনের কাজে অংশগ্রহণ করছে, আপনারা এখানে এসে যত নেকি কামাই করেছেন এর সম পরিমাণ নেকি আপনার মরহুমদের কবরে আল্লাহ পৌঁছাইয়া দিছে, ঠিক কিনা বলেন ভাইজা? আমার ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম ওই যুদ্ধে মুসলমানরা যেন বিজয়ী হইতে না পারে, ভালো করে জানে আর পুরানে কারণে আল্লাহ বলেন জাতি সংঘ তারা কি সূচির উপরে কোন হামলা করছে? আমরা যদি খালি দুই একটা বৌদ্ধর উপরে ওই রকম হামলা করতাম এই বাংলাদেশ তছ নছ করে দিত। তার মানে বোঝা গেল ওই শয়তানের সাথে শয়তানের খাতির আছে বলেগণ। দেখেন আমার দেশে কত শিক্ষাবিদ কত বড় ভাষাবিদ কোন গেছে তারা মাত্র পুরস্কার পায় নাই, ও আল্লাহ বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখার কাছে কোন কবির লেখা চলে না, কথা কন না কেমিয়া উনি পান নাই নোবেল পুরস্কার, উনি পান নাই নোবেল পুরস্কার পাইল রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা পড়েন নাই আমার ভাই? এখানে অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে, পড়া তো উচিত। তার কবিতা করোনার রাগে নিপুণিত ভারত জাগে প্রভু তর চরণ তব চরণে বিপক্ষে অবস্থান নিলেন, মুসলমানদের পক্ষে অবস্থান নিয়ে কবিতা রচনা করলেন, তুমি যাকে বলেছ প্রভু আমি তার মুখে একে তাই পদচিহ্ন।
মুসলমানের সন্তানেরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের এই দেশে হাজি শরীয়তুল্লাহ তার হাজার হাজার বাহিনী নিয়ে ইংরেজদের সাথে লড়াই করেছিল, টিপু সুলতান ভারতবর্ষের ভিতরে বড় আলেম ছিলেন, দূরে কথা এদের হাতে মায়ের খেয়ে বিদায় নিছে, এখন ওরা দেখছে শেষ পর্যন্ত মুসলমানদের হাতে আমাদের মায়ের খাওয়া লাগবে, এখন ওরা আগে থেকে প্ল্যান করছে মুসলমানদের ঘরে যেন আর টিপু সুলতান তৈরি না হয়, মুসলমানদের ঘরে যেন হাজি শরীয়তুল্লাহ মতো সন্তান না হয়, মুসলমানদের ঘরে যেন ওই মীর জাফর তৈরি হয়, এই জন্য তারা মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, মুসলমানদের মেয়েরা হলো পর্দা মাসিন, তাদেরকে যদি কেউ পর্দায় বাহির করে দেওয়া যায় তাহলে ওদের পেটে আর আল্লাহ হলো সন্তান জন্ম নেবে না। আমি বিয়ে করে আনছি আমার স্ত্রী তাকে পর্দায়, যেদিন আপনি বিয়ে করে আনছিলেন সত্য কথা বলেন ঘন্টা পড়া ছিল কিনা আপনার স্ত্রী? ঘন্টা পড়া ছিল। এখন স্বামী ব্যাংক কিনে 20,000 টাকা দরকার, এখন স্ত্রী না গেলে টাকা পাওয়া যায় না, এখন স্ত্রীকে বলছে যে গম আমাকে একটু উপকার করো, অফিসে যাই একটু সই দিয়ে কটা টাকা এনে দাও, ব্যাংক কিনে একটু ভালোভাবে চলাফেরা করি। এখন স্বামী খুশিতে স্বামীর আনন্দে স্ত্রী এখন কষ্ট স্বীকার করতে রাজি হইতেছে, কথা পান মহিলারা কি চায়? অনেক মহিলা আছে আমাদের দেশে নিজে না খাইয়ে স্বামীকে খায়, আছে না নাই? এত স্বামী নিজে না খাইয়ে বউকে খাওয়ায় এমন ঘটনা কম আছে, কথা কান না কে? তারাই যে এত কষ্ট করে শীতে পিঠে বানায়, আমরা তো খালি বসানো শীতে পিঠে বানায় দেখছি, খেলা আছে বানানো, আমি দেখছি মাঝে মধ্যে আমি হাসিল পিঠে বসি, আমার বেগম ওই শীতে পিঠে বানায় আমার আবার যাবার একটু ভালো লাগে, এই জন্য গোটা কোনো ওই দেশে বানানো নিচে যাচ্ছে না, আমাকে তো ওই দেশ দিয়ে আর একটু বস্তু দিয়ে গরম গরম আমার ভালো লাগে, আমার হুজুর বলে পছন্দ হয় না, যা বলে সিমি নিয়ে এক কোটি বলে ম্যাচ বানা তাই মনে হচ্ছে, আমার কাছে কাশি দাও আমি খোসাই আর তুমি জাল দাও, কয়েক হয় এই খাস খান খুব জোর আসলে খোসার ভিতরে একটা কাজ আছে, আমরা আনতে কানতে খোসাইলি কাজ সে বিচারি এত কষ্ট করে রান্না বান্না করছে তার একটু রান খাবার মনে হয় না, কথা কন খাওয়াবি কিনা? হ্যাঁ মিয়া আমার রসুন বলেন তোমার ও স্বামী যারা তোমার স্ত্রীর মুখে যদি খানা তুমি হাত দিয়ে উঠাই দাও আল্লাহ তো খুশি হয়ে তোমার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিবে, স্ত্রীর মুখে খানা উঠাই দিলে আল্লাহ খুশি নবী খুশি জোরে কান সুবহান জিতে রেখে আল্লাহ এই হুজুরে বাঁচায় গেল আল্লাহ ভালো লোকটারে ইন্টারন্যাশনাল উপর পরে আরো আছে সেটা শুনি সলানি দিলে যাওয়া আমি একদিন দিছিলাম রান আর চিঠে দিতে দিয়ে আমার সামনে দিছে আমি তোমার আমি তো দৈনি কি রান খাই মুরগি দেখো তো সামান একটু দেন দিতে ঘুরি আজকের এই রান তুমি খাও খাও কথা কয় না আবার কয় যে তুমি গালে দাও কয় বাপা দেবে খাও খাও খুশার কথা দিয়ে তুমি বারে একটা উস্তান করা আমি কালাম ভালো মনে তো তুমি খাও কয় বাপ না খাও
আর বলতে তুমি যদি না খাও তাহলে বাবাকে গর্ব স্বামী স্ত্রী এটা নীল মহব্বতের সংসার ইসলামের ভিতরে শান্তি কথা কন না কি বুঝে খ্রিস্টানদের তরিকায় শান্তি নাই করবার ঠিক কিনা আমার বাঙালি স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করতে হবে আমার নবীজি নিজে স্বামী হয়ে দেখা দিতেন তার উম্মতকে তোমাকে নিয়ে তো বেড়াবার যাইতে পারি না আমি তো সময় পাই না এখন একটু সময় পাইছি চলো রাত্রে একটু তোমাকে নিয়ে ঘোরাফেরা করে আসি আয়সা সিদ্দিকে পাইতালি চলেন মাঠের ভিতরে আমার নবীজি তার স্ত্রীর হাত ধরে হাঁটাহাঁটি করতেছেন সমস্ত মানুষ তখন ঘুমানো আমার নবীতে এই আয়সা একটা খেজুর গাছ দেখছো তার দেখছি মানে কি না আগে ঝগড়া করে আয়সাকে আমার সাথে পারবে কথা বলছেন আরো বয়স্ক পাইতালি ওয়ার করছি সিরিয়াস সিরিয়াস ধর আয়সা এক করতে কাছে কাছে চলে গেছে নবী কাছে পরে আয়সা সে আসছি আসছি খুব নবী তোর নিচে ওই চলছি এখন ওই দিন বলতে চাইসা মেলাদের সময় পাইলে চলো আসছে তোমার তিনি একটু ঘুরে আসি গেছে মাঠের ভিতরে সেই জায়গা বলে এখন নবীকে ও যে সেই গাছ দেখলাম তো স্বাস্থ্য একটু ভালো হয়ে গেছে স্বাস্থ্য ভালো হলে বেশি দৌড় আগুনো যায় না আচ্ছা কথা এটা আমার ছোট ছোট ভাতি দেখছে উড়া তো ঘুমাতে দিবার পরে আর আমার যে কাকা বড় ভিতরে আছে ওর সাথে চলে মারবে আপনারা কত আইডি বসে নিয়ে দৌড়ে বেড়েছেন তো আইডি তো দিয়ে তার নেটওয়ার্ক না একটু জোরে আটবার গেলে কম থেকে কুড়ি পাওয়া যায় না কথা কয় না আমার ভাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তখন একটু স্বাস্থ্য ভালো হয়ে গেছে দিশে তোর আমার নবী যে আসছে আগে চলে গেছে আয়েশা কবি দৌড়ে ফেলাই না কাছে কাছে আয়েশা পরে গেছে আপাতি আপাতি আমার ভাইয়েরা স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করতে হয় আমার নবীজি দেখাইয়া গেছে গরে কনসুবহান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা তো বলতেছিলাম আরে আমাদের মারুন স্ত্রী তারা যদি জান্নাত মহিলা হয় দিনদার মেয়েকে বিবাহ করো দিনদার মেয়ের চারটি বন্ধ শুরু করেন এক নম্বর সে নামাজ জান্নাতি মহিলার স্বামী যদি আপনি হতে পারেন তাহলে আপনার কি লাভ হবে আর জাহান্নামী মহিলার স্বামী যদি আপনি হন তাহলে কি ক্ষতি আপনার হবে এ ভাই জান পরিষ্কার কিতাবের ভিতরে লেখা আছে জান্নাতি মহিলার স্বামী যদি কে হতে পারে তার কি লাভ আমি কুপালগঞ্জ একবার গেলাম একটা মাহফিলে ওইখানে যে তাবলিগ জামাতে একটা প্রতিবেদন কার গুজারি শুনলাম একটা সিনারের শিক্ষিত ছেলে মহিলা মাদ্রাসার হাতে দিয়ে বিয়ে করছে জোরে কান্না নামাজ করো দাঁড়িয়ে রাখো মাথায় কমে যাও শুন রাজি কথা কন না আমার ভাই এখন ওই যে প্রায় কোনো কাজ হয় না এখন বলতেছেন প্রাণের স্বামী আপনার কাছে আমার একটা প্রাণের দাবি বলে কি চার মাসের জন্য আপনি তো আল্লাহর রাস্তায় যাবেন তার দিকে যাবেন ভালো পরিবেশে গেলে মানুষ ভালো হয়
খারাপ পরিবেশে গেলে ভালো মানুষও খারাপ হয় কথাটা এত বিড়ি খাওয়া আমরা শিখেছি আপনাদের আলমের কাছ থেকে বিড়ি খাওয়া শিখছে সর্বনাশ এখনকার স্বামীকে ভালো বানানোর জন্য ভালো পরিবেশে পাঠানোর ফিকির করতেছে মেয়েটা বলতেছে 4 মাসের জন্য আপনাকে একটু আল্লাহর রাস্তায় যেতে হবে এখন স্বামী বলতেছে বেগম তুমি যেহেতু ভালো প্রস্তাব করেছ তোমার এই প্রস্তাবে আমি রাজি মেনে নিলাম তোমার কথা আমার একটা দাবি বলে কি 4 মাসের জন্য আমি যাবো ঠিকই 4 মাস পরে তুমি যদি আসি আল্লাহ যদি ফিরে আনে আইসে যেন তোমাকে আমার এই ঘরের ভিতরেই পাই পলান্তিক জন্য মাইল না আছে না নাই বউ বিয়ের ভিতর কাছে আইসে যেন পলান্তিক আমি যাবো 4 মাসের জন্য কিন্তু তোমাকে আমার ঘরের ভিতর পাই এই 4 মাসের ভিতরে আমার ঘরের বাহিরে যাইতে পারবা না দেখো মানতে পারবা কিনা বেগম বলতেছে স্বামী আমার যত কষ্ট হোক আপনার কথা অক্ষর অক্ষর পালন করবে আমার ভাইরা স্বামী চলে গেছে আল্লাহ রাস্তা চলে গেছে ওই স্বামীর বাড়িতে থাকতেছে মেয়েটা 1 মাস পার হয়ে গেল এখন বাপের বাড়ি থেকে লোক আসছে এই সালেহা তোমাকে নিতে আসছে তাড়াতাড়ি চলো ওরা কি ব্যাপার তোমার আপনার গত রক্তে মারা গেছে তোমার অপেক্ষায় আছে সবাই তাড়াতাড়ি চলো এখন মেয়েটা পাগলের মতো হয়ে গেছে আর শাশুড়ির কাছে গিয়ে বলতেছে আম্মা আমাকে একটা দিনের জন্য একটু অনুমতি দেন আমার আপনার মুখখান আমি দেখতে যাবো শাশুড়ি বলতেছে মা রে তুমি জেলে যাইতে পারো কোনো অনুমতি দিতে পারবো না তোমার স্বামীর কথা মনে করো তার কথায় তুমি ওয়াদাপত্র আছো 4 মাসের জন্য তার ঘরের বাহিরে যাইতে পারবা না এখন ভেবে দেখো কি করবা স্বামীর কথাই রাখবা নাকি বাপের বাড়ি যাবা এখন মেয়েটা বলতেছে আম্মা তাহলে আমার স্বামীর কথাই রাখলাম যাব না আমি যাব না আমার ভাইরা মেয়েটা কোরআনের হাতে চোখের পানিতে বুক ভেসে যায় মোনাজাত করে আল্লাহ আমি গেলে তো আমার আব্বাকে বাঁচাইতে পারতাম না আল্লাহ আমি গেলাম ধর তোমার কোরআন কদম করলাম এর জন্য যে নেকি তুমি দান করেছো এই নেকির বদৌলতে আমার আব্বাকে এখনই জান্নাত বাসী করো আমার ভাই মেয়েটা দৈনিক কোরআন শরীফ পড়ে আর আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে এইভাবে আরো 1 মাস পার হয়ে গেল আল্লাহ আবার বাপের বাড়ি থেকে লোক আসছে এসে বলছে সালে আর সকালবেলা তোমার মা মারা গেছে আরে তোমাকে যাইতে হবে আমাদের সঙ্গে এখন মেয়েটা এখন কি কাঁদতেছে শাশুড়ির কাছে গিয়ে বলতেছে আম্মা আমার মা ছিল সেও আজকে নাই আমাকে একটু যেতে দেন 1টা বেলার মতনের জন্য আরে শাশুড়ি ওই কথাই বললো মা রে তুমি গেলে যাইতে পারো তবে তোমার স্বামীর কথা তোকে মনে করো তার কথাই তুমি ওদের বাধ্য আছো 4 মাসের ভিতরে তার ঘরে বাহির হইতে পারবা না এখন ভেবে দেখো তুমি কি করবা মেয়েটা বললো আম্মা তাহলে আমার স্বামীর কথাই মানলাম আমার রাত্রে কামড়ে কোরআন খতম করে আর দোয়া করে এইভাবে করে 4 মাস পার হয়ে গেল স্বামী বিছানা বাড়ি আসছে এখন বলতেছে প্রাণের স্বামী আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি এমনকি আমার আব্বা মারা গেছে মা মারা গেছে তাও আমি চাই নাই আমার বাইরের স্বামী বিছানা আসছে আগে যে অবস্থা ছিল সম্পূর্ণ উল্টো মানে আগের সে চেহারা এখন নাই এখন আল্লাহ রবি হয়ে বাড়ি আসছে নক্ষত্রবিদের সত্যি দাঁড়ি মাথায় টুপি একটু পাগড়ি গায়ে পাঞ্জাবি নিয়ে বাড়িতে আসছে জোরে কান সুবহান আল্লাহ আয় ভাইরা এখন স্বামী কান্দে বলতেছে বেগম আরে এই জন্য তো তোমাকে আমি নিষেধ করি নাই
তবে যা করছো ভালো করছো চলো যাই তোমার হাত আমার কবর জিয়ারত করে আসি স্ত্রীর হাত ধরে রওনা করছে আমার ভাইজান চলে গেছে শ্বশুর বাড়ি ওর বলছে বেগম আরে ফজরের নামাজ পড়ে গোরস্তানে যাব আমার ভাইজান ফজরের নামাজ পড়ে একটু বাড়ি আসছে ওরে আল্লাহ দেখে কিছুক্ষণের ভিতরে মসজিদ থেকে দলে দলে মুসল্লির তার বাড়ি ভর্তি হয়ে গেল এখন ছেলেটা বলতেছে কি ব্যাপার আপনারা সকালবেলা এত ভোরে আর কি মনে করে এই বাড়ি আসলেন ঘটনা কি সবাই বলতেছে বাবা জি আমরা প্রত্যেকেই আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি সবাই একই স্বপ্ন দেখছি সেই কথাটা তোমাদেরকে শোনানোর জন্য এত ভোরেই তোমাদের বাড়িতে আমরা আসি ওরে কি স্বপ্ন দেখছেন আমরা স্বপ্নে দেখেছি তোমার স্ত্রী যে কান্নাকাটি করছে কোরআন তেলাওয়াত করছে তোমাকে যে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিছে এই কারণে ওর আব্বাকে ওর মাকে আল্লাহ পাক জান্নাতবাসী করছে কন্যা সন্তান এদেরকে যদি দিনদার বানানো যায় এদেরকে যদি কোরআন শরীফ পড়ানো শেখানো যায় এদেরকে যদি পর্দা মাসিনে বানানো যায় তোদের কারণে ওর স্বামীকেও আল্লাহর ওলি আল্লাহ বানান ওর পিতা মাতাকেও আল্লাহ জান্নাত বানান দরকার আছে না নাই আমাদের পাপন স্ত্রী তাদেরকে নামাজের দাওয়াত দিবেন দরকার একটা কিছু করবেন আর আমার মায়েরা বোনেরা যারা আজকে ওয়াজ শুনলেন ওয়াজ আমল করার চেষ্টা করবেন জান্নাতি মহিলার চারটে বোন সে নামাজি হবে রোজাদার হবে রোজাদার মানে রমজান মাসে রোজাদার হবে আর সারা জীবন পর্দায় থাকবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুলে কোন পরপুরুষকে দেখাতে পারবে শুধু স্বামীর জন্য এটা বড় কার্যক্রম ঠিক না আর এখন আমাদের দেশে পর্দা আছে যে বুর্কা পরছে মাথায় কাপড় না বুর্কা পরছে মুখ খোলা বুর্কা পরছে এটা বুর্কা তো কথা বলবে মুখা পরে যদি মাথা খুলে মার্কেটে হাঁটতে হয় মাথা কাপড় নেই মুখেও কাপড় নেই বুর্কা পরা এতে কি বুর্কার সম্মান দেখানো হয় বুর্কাকে ইজ্জত করা হয় অপমান করা হয় কথা বলেন ঠিক কিনা এদের গুণা হবে ডবল শাস্তি হবে ডবল এই সমস্ত মেয়েরা বুর্কাকে অপমান করে বুর্কা পরে মাথার কাপড় খোলা রাখে মাথার চুল খোলা রাখে মুখ খোলা রাখে মানুষের ভিতরে বুর্কা পরে এর শাস্তি হবে ডবল যারা বুর্কা মোটেও পরে না এদের শাস্তি হবে এক ডবল কারো সেখানে পর্দায় গেছে আর ওদের ডবল হবে কারণ ওরা বুর্কা পরছে বেপর্দাও থাকছে আবার বুর্কাকে অসম্মান করছে একটা কথা জানতে চাই আপনাদের কাছে একটা প্যান্ট পরা গাড়ি চেয়ে ছেলে বিড়ি খাইলে যে অপরাধ আমি বিড়ি খাইলে সে একই অপরাধ হবে আমি যদি হুজুরে কই যে আনার চা খাবো না একটা বিড়ি চলাই যান আপনারা একটু জিকি ধরেন আমি বিড়ি খাইলে তাহলে আপনারা আমার আর ভালো করবেন এতক্ষণ যাবো ভালো বলছিলেন যে না আজ খুব ভালোই হয়েছে এই কাজ যদি করি তাহলে কি ভালো বলবে কথা কর না কেন প্রভু গঙ্গা চৌরাস্তায় দেখেন শোনা দিলেন ও দেখে যদি খারাপ হয়ে যায় কথা কর না কেন বিড়ি খাওয়া কি ভালো কথা এটি আবেদন কত দিয়া লাগবে বিড়ি হালাল না হারাম ওর গায়ে তো বিড়িতে পয়দা দিছে তারা গায়ে কিন্তু কত লেখে দিয়া ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী কি লেখা সবাই কান না কেন ছেড়ে দিতে হবে সবাই রাজি আছে ভাই আল্লাহ আমাদের তৌফিকের ইজ্জত এখন আমি আমি বিড়ি খাইলে এত রাগ হবেন কি আমার গালাগালি দিবেন কে কি জন্য দিবেন বলে বিড়ি খাওয়াতে একটা অন্যায় আছেই আর একটা অন্যায় হবে আমার যে নবীজির সুন্নতকে অপমান করা হবে কথা বলে বোরকা যদি ভালো নাই লাগে আমার বোনদেরকে বলবো তাহলে ও পড়ারই দরকার নাই তুমি কেলা শুনি এই বাজারে যাও তাই ভালো আর যদি বোরকা পড়ার ইচ্ছাই থাকে তাহলে এমন বোরকা পড়িল বাহিরে যখন যাবা তোমার সমস্ত শরীর ঢাকা থাকে তাহলে পর পুরুষের খারাপ নজর তোমার শরীরে পড়বে না তোমার শরীর থাকবে পাক এই পাক শরীরে পাক সন্তান পবিত্র সন্তান তো নিয়ে আসবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন নামাজের কায়দায় বসুন নামাজের কায়দায় বসুন নামাজের কায়দায় আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ
রাসি সিল কইলে নাম দিও মহাতুজু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাসি সিল কইলে নাম দিও মহাতুজু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম হে আল্লাহ আমি তওবা করিতেছি জীবনে সমস্ত গুনাহ হইতে সগীরা কবিরা জাহেরি বাতিনি শিরিক বিদআতি ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি ইয়া আল্লাহ আমার তওবা কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা কিছু সংখ্যক গুণাগার পুরুষ আর নারী বিধান করেছ ওই নেকিকে আরো লক্ষ লক্ষ গুণ বাড়াইয়া দিয়া শত শত মাতায় নাম দরকার করে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজাকে আমাদের পাঠক তালু থেকে নিয়ে ছয় সাল পর্যন্ত গোনায় চলত এমন কোনো গুণা বাকি নাই যে গুণা আমরা করি নাই আল্লাহ আমাদের গুণার করাতে তোমার তো কোনো ক্ষতি হয় নাই আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত আল্লাহ তোমার এত রহমত আছে তোমার বান্দা বান্ধবদেরকে দান করিয়ে তোমার রহমত এবং সমগ্রের ভিতরে ঘাটতি করে না সবাইকে বাকি জীবন কোথা থেকে বাঁচতে পারি এই তৌফিক আমাদের দান করো আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার বানাইয়া দাও খাঁটি ইমান নিয়ে কবর জানার তৌফিক দান করে দিও আল্লাহ আমাদের ইমানি মরণ তুমি নসিব করে দিও আল্লাহ মৃত্যুর যন্ত্রটা মাফ করে দিও আল্লাহ আমাদের প্রত্যেকের কবরের আজাব তুমি মাফ করে দিও আমাদের প্রত্যেকের কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিও আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে
আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বর্তমান দিও, যারা পরীক্ষার্থী পরীক্ষায় সফলতা দান করে দিও, আল্লাহ যারা বেকার যুবক ভালো চাকরির ব্যবস্থা করে দিও, আল্লাহ যুবক ভাই যারা চাকরি করে কামাই রোজগার করে দেশে বিদেশে, আল্লাহ কামাই রোজগারের বর্তমান বাড়াইয়ে দিও, যুবক বন্ধুদেরকে তোমার কোরআনের খাদেম বানাইয়ে দিও, আল্লাহ আমাদের মা বন্ধুরা আজকে এসেছে, আল্লাহ আমাদের মায়ের বোনেরা যারা আজকে আমাদের সঙ্গে মনোযোগ অংশ নিয়েছে, সমস্ত মা বন্ধুরা করে তোমার কাছে রহমত নাযিল করে দিও, আল্লাহ মা বন্ধুদের মাফ করে দিও, তাদের জীবনে গুনাহটা মাফ করে দিও, আল্লাহ আমাদের মা বন্ধু আপন জন বড় বেদনা কবরে আছে জান্নাত বাসী করে দিও, আল্লাহ ইয়ার খাবার রাখেন আমাদের সন্তানের মধ্যে, আল্লাহ আলেমের হত্যানি তৈরি করে দিও, কোরআনের হাফেজ তৈরি করে দিও, আমাদের ছেলে মেয়ে যা কিছু দান করছো আল্লাহ ওদের সুস্থ রাখো ভালো রাখো, নেক খারাপ দ্বারাজ করো, আল্লাহ এই মহাপুরুষকে তুমি কর্ম কবুল করে নাও, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ভক্তি পরামর্শ দিয়ে এই দিনের মহাপুরের সহযোগিতা করছে, আল্লাহ সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করে দিও, তাদের কামাই রোজগারে বেশি থেকে বেশি বর্ষ দিও, আজকে যারা এখানে দান আকারাত করলো এর আগেও যারা এখানে দান আকারাত করছে সকলের দান আকারাতকে কবুল করে দিও, আল্লাহ আমাদের সবাইকে তোমার দিনে খাদেম বানাইয়ে দিও, আল্লাহ আল্লাহ আমার সঙ্গে এই বিদায় করবে, আল্লাহ কয়েকটা ছেলে যুবক কষ্ট করে শীতের ভিতরে আল্লাহ তোমার কোরআনের খেদমত করতেছে, আল্লাহ ওদের উপরে তোমার খাস রহমত নাযিল করে দিও, আল্লাহ ওদের এই খেদমতের ওসিলে ওদেরকে আল্লাহ মরণের পরে বিনা হিসেবে জান্নাতের ফিরে দেওয়া নসিব করে দিও, আল্লাহ এই এলাকার মধ্যে যত কবরবাসী আছে সবাইকে তুমি জান্নাত বাসী করে দিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম ওয়াতুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.